একজন ফাস্ট বোলারের জন্য টেস্ট ম্যাচে নামার আগে অন্তত কয়টা সেশন বোলিং প্র্যাকটিস করতে হয়, কিংবা কতগুলো ম্যাচ প্র্যাকটিস করতে হয়, কিংবা কতগুলো বল করতে হয়? বলা যেতে পারে ম্যাচ প্র্যাকটিসের হিসেবে শুধুমাত্র 30টা বলের অভিজ্ঞতা নিয়ে মুস্তাফিজ টেস্ট খেলতে নামবেন। অ্যান্টিগা টেস্ট এই মাসেই হবে স্যার ভিভিয়ানিটার স্টেডিয়ামে। প্রশ্ন হচ্ছে মুস্তাফিজ স্পেশাল ট্যালেন্ট, এই কারণে হয়তো তিনি মানিয়ে যেতে পারবেন, মানিয়ে নিতে পারবেন, কিন্তু পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের এটা নিয়ে কিছুটা হলো দ্বিধা শঙ্কা রয়েছে। আমি অ্যালান ডোনাল্ডের সঙ্গে কথা বলেছি, সেই ইন্টারভিউটা আপনারা দেখবেন, সেখানে তিনি ডিটেইল বলেছেন মুস্তাফিজকে নিয়ে তিনি কী করছেন, কোন ধরনের জায়গাগুলোতে ভাবনা, এখন সেটা বলছে না। আমি শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই যে যে বলে খেলাটা হবে সেটা ডিউক বল। মুস্তাফিজ কেন, বাংলাদেশের কোনো বোলারই ওই ডিউক বলে বল করে অভ্যস্ত না। বল কন্ট্রোলে রাখা, সুইং কন্ট্রোল করা, সব কিছু মিলে ডিউক বলে বাংলাদেশের বোলারদের জন্য পারফর্ম করাটা খুব সহজ কোনো কাজ হবে না। আর আপনারা যারা অলরাউন্ডার ফলো করেন তারা হয়তো খেয়াল করেছেন যে প্রস্তুতি ম্যাচের শেষ দিনে সাকিব যখন মুস্তাফিজ 2 উইকেট পাওয়ার পর বলছিলেন যে পরবর্তী 2 ম্যাচ কনফার্ম, আমার মনে হচ্ছে রসিকতা করে বলেছেন, রিপোর্টে আমি সেটা বলেছি, কিন্তু মুস্তাফিজের যে অ্যাপ্রোচটা ছিল মাঠ থেকে সেটা ক্রিকেট বোর্ডের অনেকেরই নজরে পড়েছে, এবং সেটা থেকে অনেকেই হয়তো এটা বুঝতে চেষ্টা করেছেন বা এই জাজমেন্টটুকু তারা হয়তো করতে পেরেছেন যে মুস্তাফিজ অ্যাকচুয়ালি টেস্ট খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা। বিসিবি চেয়েছে, বিসিবি তাকে বলেছে, তিনি হয়তো এসেছেন টেস্ট খেলতে যাচ্ছেন বা খেলবেনও, কিন্তু মানসিকভাবে তিনি কি আসলেও টেস্ট খেলার জন্য তৈরি হয়ে আছেন? এখানে খালেদ মাহমুদ সুজনের একটা রেফারেন্স ইউজ করা যেতে পারে। তিনি গণমাধ্যমে বলেছিলেন যেহেতু তাসকিন নেই, শরীফুল নেই, দেশের এখন দরকার, তিনি আমাদের অন্যতম সেরা ফাস্ট বোলার বা অনেকের বিচারে সেরা ফাস্ট বোলার, এই কারণে তাকে টেস্টে ডাকা হয়েছে। ওই বিবেচনাতে সব কিছু ঠিক আছে, কিন্তু মুস্তাফিজ নিজেকে সেই তাড়নাটা ফিল করেন ভেতরে যে দেশের প্রয়োজনে, দেশের জন্য এই মুহূর্তে আমাকে কিছু করতে হবে। মুস্তাফিজ নিজে থেকে যদি সেটা ফিল না করেন তাহলে সে কাউরই কিছু করার নেই, সেটা ক্যাপ্টেন হোক, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট হোক, এমনকি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন হোক, মুস্তাফিজকে নিজের ভেতর থেকে ওই তাড়নাটা ফিল করতে হবে যে দেশের এখন দরকার, আমি দেশের সেরা ফাস্ট বোলার, আমাকে অন্তত এই 2টা টেস্টের জন্য হলেও স্পেশাল কিছু করতে হবে, ডেলিভারি করতে হবে, ডেলিভারি দিতে হবে। সব বাবাই চান তার সন্তানকে নিরাপদ রাখতে, তাই নিরাপত্তার চেয়েও বেশি কিছু BBS কেবলস, মোর দ্যান সেফটি। সো আমি জানি না মুস্তাফিজ কী ভাবছেন, আগেও বলছিলাম যে এই মাঠে যখন 2018 বাংলাদেশ প্রথম টেস্ট খেলেছিল সিরিজে 43 রানে অল আউট হয়েছিল। সো ডেফিনেটলি এই মাঠে এমন কিছু আছে যেটা পেস বোলারদেরকে সাপোর্ট করে, আর মুস্তাফিজের মতো পেস বোলার যখন এই তথ্যগুলো জানবেন ভেতর থেকে নিজের মার্ক রেখে যাওয়ার জন্য, স্যার আইজাক ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে দারুণ কিছু করে দেওয়ার জন্য লাল বলের ক্রিকেটে, তারা কি ফিল করেন মুস্তাফিজুর রহমান? এই তারাই একজন ক্রিকেটার, একজন ভালো ক্রিকেটার এবং একজন গ্রেট ক্রিকেটারের মধ্যে পার্থক্যগুলো ডিফাইন করে।